গোটা সৌরমণ্ডলে আমাদের পৃথিবী একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীর শান্ত পরিবেশের কারণে এখানে প্রাণের সৃষ্টি এবং বিকাশের অশেষ অবকাশ আছে। পৃথিবীর বাইরে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের দিকে তাকালে আমরা এখনও কোনো গ্রহে নিশ্চিতভাবে জীবনের অস্তিত্বের সন্ধান করতে পারিনি, কিন্তু সৌরমণ্ডলে এমন অনেক গ্রহ আছে যেখানে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। আমরা যখন পৃথিবীর বাইরে কোনো গ্রহে জীবনের অস্তিত্ব সম্পর্কে কথা বলি, তখন আমাদের মাথায় সবার প্রথমে রেড প্ল্যানেট অর্থাৎ মঙ্গল গ্রহের কথা আসে। আমাদের সৌরমণ্ডলে জীবনের সবথেকে বেশি সম্ভাবনা যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা হলো মঙ্গল গ্রহ। বিজ্ঞানীদের অনেক গবেষণা অনুযায়ী একসময় এই গ্রহটা আমাদের পৃথিবীর মতোই জলে পরিপূর্ণ ছিল। বর্তমান সময় যদিও এই গ্রহটা প্রচণ্ড ঠান্ডা এবং শুষ্ক, কিন্তু তারপরেও অনেক বিজ্ঞানী এখানে ব্যাকটেরিয়ার আকারে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে জানিয়েছেন। মঙ্গল গ্রহ ছাড়াও আমাদের আরেক প্রতিবেশী গ্রহ শুক্র গ্রহের মেঘেও বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা ব্যক্ত করেছেন। এছাড়াও বৃহস্পতি এবং শনির উপগ্রহ যেমন টাইটন, ক্যালিস্টো আয়তেও ব্যাকটেরিয়ার আকারে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে জানা গেছে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা গ্রহে প্রাণের অস্তিত্বের সন্ধান করব যে গ্রহটার থেকে 2006 সালে গ্রহের মান্যতা কেড়ে নেওয়া হয়েছিল। সৌরমণ্ডলের দূরপ্রান্তে এক কোণায় লুকিয়ে থাকা এই গ্রহটা নিজের মধ্যেই ভীষণ বিশেষ, বিশেষ হওয়ার পাশাপাশি ভীষণ রহস্যময়। প্লুটোর বরফময় জগৎ যে নিজের মধ্যে কত রহস্য লুকিয়ে রেখেছে সেটা আপনারা অনুমান করতে পারবেন না। সম্প্রতি বিজ্ঞানীদের কিছু গবেষণায় আমরা প্লুটোতে এমন কিছু খুঁজে পেয়েছি যেটা আমরা দীর্ঘ কয়েক দশক ধরে খুঁজেছিলাম। গবেষণায় আবিষ্কার করা বিস্ময়কর বিষয়টা থেকে এটাই অনুমান করা হচ্ছে যে হয়তো প্লুটোতেও জীবনের অস্তিত্ব থাকতে পারে। এখানে প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা প্লুটোতে এমন কি খুঁজে পেয়েছেন যে সেখানে জীবনের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা হচ্ছে? কেন প্লুটো এত রহস্যময়? তাহলে বন্ধুরা, প্রস্তুত হয়ে যান প্লুটোর একটা অদ্ভুত সফরের জন্য, যেখানে আমি সম্প্রতি করা একটা গবেষণার বিভিন্ন তথ্য শেয়ার করার পাশাপাশি প্লুটোর গভীর রহস্যময় দিকটা উন্মোচন করতে চলেছি। নেপচুনের পরে প্লুটো আমাদের সৌরমণ্ডলের প্রথম বামন গ্রহ। একটা সময় ছিল যখন আমাদের সৌরমণ্ডলে 9টা গ্রহ ছিল, যার মধ্যে প্লুটো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরে আমরা সৌরমণ্ডলকে যত ভালোভাবে জানতে শুরু করি, তখন আমরা প্লুটোর মতো আরও অনেক গ্রহ খুঁজে পেতে শুরু করি। তারপর 2006 সালে IAU অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা প্লুটোকে একটা বামন গ্রহের স্থান দেওয়া হয়। সৌরমণ্ডলের যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে একটা গ্রহ হওয়ার জন্য 3টে নিয়ম অনুসরণ করতে হয়। সবার প্রথমে সেটাকে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে। দ্বিতীয়, সেটা এত বড় হবে যে গ্রাভিটির কারণে সেটার আকার যেন গোলাকার হয়। এবং তৃতীয় শর্তটা হলো, তার গ্রাভিটি এত বেশি হবে যে যাতে তার আশেপাশে উপস্থিত সমস্ত ছোট বড় পিণ্ড তার মধ্যে সমাহিত হয়ে যায় অথবা সেটাকে প্রদক্ষিণ করতে শুরু করে। প্লুটো প্রথম এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া পূরণ করলেও তৃতীয়টা করত না। প্লুটো গোলাকার ছিল এবং সূর্যকেও প্রদক্ষিণ করত, কিন্তু প্লুটোর আশেপাশে কুইপার বেল্টে এমন অনেক ছোট বড় পিণ্ড ছিল যেটা প্লুটোর আশেপাশে ঘুরত, কিন্তু প্লুটো তার মাধ্যাকর্ষণের সাহায্যে সেই সব ছোট বড় পিণ্ডকে উপগ্রহ বানাতে ব্যর্থ হয়। আর এই জন্য 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। গ্রহের তালিকা থেকে বাদ গেলেও এই ঘটনার কারণে প্লুটো গোটা বিশ্বের খবরের শিরোনামে চলে আসে এবং দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সৌরমণ্ডলের এক কোণায় অবস্থিত এই গ্রহটা ভীষণ ঠান্ডা, -377 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে এটা সৌরমণ্ডলের সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে অন্যতম। প্রায় 508 কোটি কিলোমিটার দূরত্ব থেকে এটা সূর্যকে প্রদক্ষিণ করে। প্লুটোর এক বছর পৃথিবীর 248 বছরের সমান। আর মজার বিষয়টা হলো, 1930 সালে যখন এই গ্রহটা খুঁজে বের করা হয়, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্লুটো একবারও সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করেনি। প্লুটোর ডায়ামিটার 2380 কিলোমিটার, আর এটা আমাদের চাঁদের থেকেও ছোট। আপনারা শুনলে অবাক হবেন, কিন্তু এটা আমেরিকার থেকেও ছোট। এত ছোট হওয়া সত্ত্বেও প্লুটোর কাছে মোট 5টা উপগ্রহ আছে। 2015 সালের আগ পর্যন্ত বিজ্ঞানীদের প্লুটোর উপর বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না, আর এটা এই জন্য ছিল কারণ সেই সময়ের আগে আমরা প্লুটোর সম্পর্কে তেমন কিছুই জানতাম না। বিজ্ঞানীদের মনে হতো যে প্লুটো শুধুমাত্র একটা বিশালাকার অ্যাস্ট্রয়েডের মতো, আর এখানে আবিষ্কার করার মতো খুব বেশি কিছু উপস্থিত নেই। বিজ্ঞানীরা প্লুটোকে একটা ঠান্ডা শিলাখণ্ডের মতো দেখতেন যার কোনো গুরুত্ব নেই। 2015 সালের আগ পর্যন্ত ক্যাপচার করা প্লুটোর সব ছবিগুলো ঝাপসা ছিল। এমনটা এই জন্য হয়েছিল কারণ প্লুটো সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত।
পাশাপাশি প্লুটো আকারের দিক থেকে অনেক ছোট। হাবেল স্পেস টেলিস্কোপ দ্বারা নেয়া প্লুটো সবথেকে স্পষ্ট ছবিটাও এরকম দেখতে লাগত। কিন্তু তারপর 2015 সালে নিউ হরাইজন স্পেসক্রাফট আমাদেরকে প্লুটোর এমন একটা জগতের সাথে পরিচয় করায় যেটা প্লুটো সম্পর্কে আমাদের চিন্তাধারা পুরোপুরি বদলে ফেলে। 2015 সালের 14 জুলাই নিউ হরাইজন স্পেসক্রাফট প্লুটোকে ফ্লাইবাই করে, আর এর সাথে সাথে এটা প্লুটোকে ফ্লাইবাই করা প্রথম মহাকাশযানে পরিণত হয়। নিজের ফ্লাইবাই করার সময় নিউ হরাইজন স্পেসক্রাফট প্লুটোকে অনেক গভীরভাবে অধ্যয়ন করে, সেখানকার অনেক ছবি ক্যাপচার করে, আর এর উপগ্রহের সম্পর্কেও অনেক কিছু জানার চেষ্টা করে। নিউ হরাইজনের পর্যবেক্ষণে এটা জানা যায় যে প্লুটোর সবথেকে বড় উপগ্রহ ক্যারনের ডায়ামিটার প্লুটোর ডায়ামিটারের প্রায় অর্ধেক। প্লুটো এবং ক্যারনকে অনেক সময় বাইনারি সিস্টেমও বলা হয়, কারণ মনে হয় যেন এই দুটো গ্রহ একে অপরকে প্রদক্ষিণ করে চলেছে। 2016 সালে সেপ্টেম্বর মাসে বিজ্ঞানীরা প্লুটোর উপগ্রহ ক্যারনের নর্থ পোলে বাদামি এবং লাল রঙের একটা ছোপ দেখতে পান। ক্যারনের নর্থ পোলে উপস্থিত এই ছোপ অর্গ্যানিক মলিকিউলের সাথে মিলে তৈরি হয়েছে। আপনাদের জানিয়ে দেব যে অর্গ্যানিক মলিকিউল জীবনের উৎপত্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা এই দিকে ইশারা করে যে হয়তো ক্যারনের এই এলাকায় ব্যাকটেরিয়ার আকারে প্রাণের অস্তিত্ব আছে। আর সবথেকে বিশেষ বিষয়টা হলো প্লুটোর উপগ্রহে থাকা এই ছোপটা প্লুটোর জন্যই তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে প্লুটোর বায়ুমণ্ডল থেকে নির্গত মিথেন, নাইট্রোজেন এবং অন্য কয়েকটা গ্যাস প্রায় 19,000 কিলোমিটার পথ ট্রাভেল করে ক্যারনের নর্থ পোলে পৌঁছায়, যার ফলে এই ছোপটা তৈরি হয়েছে। নিউ হরাইজন আমাদের এটা জানিয়েছে যে প্লুটোর পৃষ্ঠতল নাইট্রোজেন দ্বারা তৈরি হয়েছে, আর সেখানে মিথেন এবং কার্বন মনোক্সাইডেরও সন্ধান পাওয়া গেছে। প্লুটোর পৃষ্ঠতলে পাহাড়ও আছে, সবথেকে বিশালাকার পাহাড়ের আকার 2 থেকে 3 কিলোমিটার। প্লুটোর পৃষ্ঠতলে উপস্থিত এই পাহাড়গুলো বরফ দিয়ে তৈরি, আর এর উপর মিথেন ফ্রোজেন অবস্থায় আছে। এখানে কিছু গর্ত উপস্থিত আছে। প্লুটোর পৃষ্ঠতলে আপনারা এই হাটের আকারটাও দেখতে পাবেন। এর নাম রাখা হয়েছে স্পুটনিক প্ল্যানেশিয়া, আর এর আকার টেক্সাস শহরের মতো। স্পুটনিক প্ল্যানেশিয়া অনেকটা হিমবাহের মতো, যেটা প্লুটোকে উপর থেকে ঢেকে রেখেছে। স্পুটনিক প্ল্যানেশিয়ার এই জায়গাটা নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের বরফ দিয়ে তৈরি। প্লুটোর কাছে উপস্থিত এই হালকা বায়ুমণ্ডলের বিশেষত্ব হল যখনই এটা সূর্যের সামনে যায় তখন এটা আকারে বেড়ে যায়, ঠিক একটা ধূমকেতুর মতো। যখন প্লুটো সূর্যের কাছে থাকে তখন এর পৃষ্ঠতলে উপস্থিত বরফ লিকুইডে কনভার্ট না হয়ে গ্যাসে পরিণত হয় আর বায়ুমণ্ডলকে আরও ঘন করে তোলে। কম গ্র্যাভিটির কারণে এই গ্যাস প্লুটোর পৃষ্ঠতল থেকে অনেকটা উপরে চলে যায়। এইভাবে যখন প্লুটো সূর্যের থেকে অনেক দূরে সরে যায় তখন এই সব গ্যাসগুলো সরাসরি গ্যাস থেকে সলিডে কনভার্ট হয়ে প্লুটোর মাটিতে চলে আসে। উঁচু উঁচু পাহাড় এবং গর্ত ছাড়াও প্লুটোতে বিস্ময়কর কিছু জিনিস পাওয়া গেছে। সম্প্রতি নাসা কর্তৃক প্লুটোর কিছু ছবি সামনে আনা হয়েছে, যেখানে বরফময় আগ্নেয়গিরি দেখা গেছে। আসলে এই ছবিগুলো 2015 সালে নিউ হরাইজন দ্বারা ক্যাপচার করা হয়েছিল। তারপর এগুলোর উপর 7 বছর ধরে স্টাডি করা হয়। তারপর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই সব ছবিতে থাকা এই জিনিসগুলো অন্য কিছু নয়, বরং সত্যি বরফময় আগ্নেয়গিরি। প্লুটোর মতোই সৌরমণ্ডলে এমন অনেক জায়গা আছে যেখানে ফ্রোজেন ওয়াটার পাওয়া গেছে, কিন্তু সবথেকে বিশেষ ব্যাপারটা হলো বরফময় আগ্নেয়গিরি প্লুটো ছাড়া সৌরমণ্ডলের অন্য কোথাও নেই। প্লুটোতে উপস্থিত আগ্নেয়গিরি পৃথিবীর আগ্নেয়গিরির তুলনায় একেবারে আলাদা। যেখানে পৃথিবীর আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা বাইরে বের হয় সেখানে প্লুটোর এই আগ্নেয়গিরি থেকে জলের বন্যা বের হয়, যেটা বাইরে বেরোনোর সাথে সাথেই বরফে পরিণত হয়। বিজ্ঞানীদের মতে এই আগ্নেয়গিরি অ্যামোনিয়া এবং জলের মিশ্রণে তৈরি হতে পারে। নাসা প্লুটোর উপর মোট 10টা এমন আগ্নেয়গিরির খোঁজ করেছেন, যার আকার 1 কিলোমিটার থেকে শুরু করে 7 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার বন্ধুরা, যেহেতু এইসব আগ্নেয়গিরির থেকে বিস্ফোরণের সময় জল বেরোয়, সেই জন্য নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি অনুমান করছে যে হয়তো প্লুটোর নিচে একটা বিশালাকার সমুদ্র থাকতে পারে। যদি স্পেস এজেন্সির এই আশঙ্কা সত্যি প্রমাণিত হয় তাহলে এটা একটা অনেক বড় অনুসন্ধান হবে। যদি প্লুটোর বরফময় পৃষ্ঠতলের নিচে জলের ভাণ্ডার থাকে তাহলে সেই জলে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে। যদি এখনও পর্যন্ত প্লুটোর পৃষ্ঠতলের নিচে জলের ভাণ্ডার থাকার পাকা কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীদের মতে যখন প্লুটো সৃষ্টি হয়েছিল সেই সময় সেখানে তরল অবস্থায় জলের উপস্থিতি ছিল। এটা যদি সত্যি হয় তাহলে একবার ভাবুন সেই সময় প্লুটোতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা কতটা বেশি মাত্রায় ছিল। এখনও পর্যন্ত আমরা প্লুটোর নিচে সেই বিশালাকার সমুদ্র খুঁজে পাইনি,
তবে ভবিষ্যতে প্লুটোর উপর অনেক মিশন করা হবে, আর হয়তো ভবিষ্যতে এই বিষয়ে আরও নতুন নতুন তথ্য আমাদের সামনে উঠে আসবে। সো বন্ধুরা, আপনার কি মনে হয় এখানে কি আমরা জীবনের অস্তিত্ব খুঁজে পাব? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।